ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে সাবেক মেয়র সাইদ খোকনের বিরুদ্ধে করা দুই মামলার আবেদনের আদেশ আগামী মঙ্গলবার। সকালে ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালত এই আদেশ দেন। সোমবার সাবেক মেয়র খোকনের বিরুদ্ধে মামলার আবেদনে অভিযোগ করা হয়। তাপসের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য প্রকাশ করে আসামি সাইদ খোকন দণ্ডবিধি আইনের 500 ধারায় শাস্তির যোগ্য অপরাধ করেছেন। গত শনিবার হাইকোর্ট এলাকার কদম ফোয়ারার সামনে আয়োজিত মানববন্ধনে সংহতি জানিয়ে সাইদ খোকন অভিযোগ করেন, তাপস ঢাকা দক্ষিণ সিটির শত শত কোটি টাকা তার নিজ মালিকানাধীন ব্যাংকে হস্তান্তর করেছেন, যার মাধ্যমে তাপস মেয়র থাকার যোগ্যতা হারিয়েছেন বলেও অভিযোগ করেন সাইদ খোকন। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে সিএমএম আদালত থেকে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী লিটন মাহমুদ। লিটন মাহমুদ, আদালত আগামী মঙ্গলবার মামলা সংক্রান্ত আদেশ দেবেন বলেছেন, আপনার কাছে আর বিস্তারিত কী তথ্য আছে? ইব্রাহিম, ঠিক অল্প কিছুক্ষণ আগে অর্থাৎ মিনিট দশেক আগে গতকাল বর্তমান যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে যে আপনার হচ্ছে গিয়ে মিথ্যা এবং বানোয়াট একটি অভিযোগে মানহানির মামলা আবেদন করেছিলেন জনৈক ব্যক্তি আনিসুর রহমান এবং সুপ্রিম কোর্টের একজন আইনজীবী সারোয়ার আলম, এবং তাদের করা এই দুটি মামলায় গতকাল কিন্তু দিনভর আমরা অপেক্ষা করছিলাম। আজ কিন্তু এই মিনিট দশেক আগে ঢাকা মহানগর হাকিম যিনি রয়েছেন রাজেশ চৌধুরী, তিনি কিন্তু এই বিষয়ে একটি আপনার আদেশ দিয়েছেন, যেটি বলেছেন যে এই দুটি মামলা দুটি যে আবেদন করা হয়েছে, আবেদন গ্রহণের বিষয়ে যে শুনানিটি বা আদেশ সেটি কিন্তু 19 জানুয়ারি অর্থাৎ আগামী মঙ্গলবার দিন দেওয়ার জন্য দিন ঠিক করেছেন। এর আগে এই বিষয়ে গতকাল দিনভর আমরা যারা গণমাধ্যম কর্মী রয়েছিলাম এখানে উপস্থিত ছিলাম, মামলা দুটি দায়ের করা হয়েছিল এবং সেখানে তাদের পক্ষ থেকে যে আইনজীবী রয়েছেন তারা আমাদেরকে যেটি বলেছিলেন যে অভিযোগটি আসলে মূলত করা হয়েছে 9 জানুয়ারি মানববন্ধনে অংশ নিয়ে এর যে কথাগুলো বলেছিলেন সাবেক মেয়র সাইদ খোকন বর্তমান মেয়রকে উদ্দেশ্য করে, সেই সকল বিষয়গুলোই সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট, যে কারণে তারা মনে করছেন যেহেতু তিনি মিথ্যা এবং বানোয়াট একটি বক্তব্য দিয়েছেন যে বক্তব্যের কোনো ভিত্তি নেই, যে কারণেই তারা এই মানহানির মামলাটি দায়ের করেছেন। এবং তারা যেটি বলছেন যে দণ্ডবিধির 500 ধারায় এই যে মামলাটি করা হয়েছে এটি যদি আদালত আমলে নেয় এবং সেক্ষেত্রে আদালত যদি তারা সুনির্দিষ্টভাবে প্রমাণ করতে পারেন এই মামলাটি, তাহলে এই দণ্ডবিধির যে ধারা রয়েছে সেই ধারায় সর্বোচ্চ যে শাস্তি সেটি 2 বছর আপনার কারাদণ্ড এবং সেই সঙ্গে অর্থদণ্ড যদি চান বিচারক তাহলে সেক্ষেত্রে দিতে পারেন এবং সেটি কিন্তু সাইদ খোকনের বিপক্ষেই যাবে। তো তারা আশা করছেন, তারা ন্যায় বিচারের জন্য প্রত্যাশা করছেন যে 19 জানুয়ারি যে আবেদন গ্রহণের বিষয়টি আদেশ দিবেন সেটি তাদের পক্ষেই যাবে এবং আদালত মামলা দুটি আমলে গ্রহণ করে পরবর্তী যে আইনি প্রক্রিয়া সেটির জন্য রাখবেন এবং এই জন্যই আসলে তারা মূলত যাতে ন্যায় বিচার পান সেই বিষয়টি তারা আবেদন জানিয়েছেন। তো এখন পর্যন্ত আমরা গণমাধ্যম কর্মী যারা এখানে ছিলাম আমরা সংশ্লিষ্ট যে আদালতের যিনি পেশকার রয়েছেন তার সঙ্গে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে যেমনটি বললেন যেহেতু বিচারক আজ সকালেই এই মামলা দুটির আবেদন গ্রহণের বিষয়ে আগামী 19 জানুয়ারি ঠিক করেছেন, সেই অনুযায়ী 19 জানুয়ারি মামলা দুটি আসলে গ্রহণ করা হবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন আদালতের যিনি বিচারক রয়েছেন এবং সেই জন্যই আগামী 19 জানুয়ারি পর্যন্ত এই মামলা দুটি কি হচ্ছে সে বিষয়ে আমরা আপনার মাধ্যমে বিস্তারিত দর্শকদের জানাতে পারব। লিটন মাহমুদ, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য, আপনি বিস্তারিত তথ্য জানিয়েছেন।